পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, কুল্লু মুশকিলিন হারাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা এবং সামনের ভাই বন্ধুরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই কাকরিয়া প্রতাপগঞ্জে আজকের আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাদক দ্রব্য। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে মাদক দ্রব্য। আর আমি আপনাদের সামনে সেই সব মাদক দ্রব্য নিয়ে কথা বলব না যে বিষয়ে মুসলিম উম্মার ইজমা রয়েছে, অর্থাৎ যেমন মদ। মদ সম্পর্কে এ ব্যাপারে মুসলিম উম্মার কোন দ্বিমত নেই যে মদ হারাম। এ ব্যাপারে ইজমা রয়েছে মুসলিম উম্মার মধ্যে যে মদ হারাম। সেজন্য এই বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব না। আল্লাহ স্পষ্টভাবে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরুল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাবু ইলামু, মূর্তি পূজোর বেদি ও ভাগ্যনিয়ার স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। শয়তানি বুল আল্লাহ কুম তুফলিহুন, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এছাড়াও মদ সম্পর্কে উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 সেখানে বলা হয়েছে যে লোকে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে, বলো উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু ওদের পাপ উপকারের চেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মদ হারাম, সেই জন্য আমাদের মুসলিম উম্মার মধ্যে কোনো দ্বিমত নেই যে মদ হারাম। তবে আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে মতভেদ রয়েছে, মানুষ অনেকেই জানে না। যেমন ধরুন গুড়, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুটকা, এ সম্পর্কে ইসলামের হুকুম কি, ইসলামের দৃষ্টিতে এগুলো হালাল না হারাম। আমি আপনাদের সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ এই বিষয়টিকে, যে ইসলামের দৃষ্টিকোণ থেকে গুল, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি শুধু হারাম এটাই শেষ কথা নয়, বরঞ্চ আপনার সামনে আমি ইনশাআল্লাহ প্রমাণ করব যে এটা সোয়ারের মাংসের চাইতেও জঘন্য, এটা মদের চেয়েও খারাপ, ইনশাআল্লাহ প্রমাণ করব। তবে প্রথমে আপনারা কোনো মন্তব্য করবেন না, আমার পুরো বক্তব্যটা শুনবেন তারপরে কোনো মন্তব্য করবেন, আর ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। আর এই বিষয়টা এমন একটা কঠিন বিষয়, বিশেষ করে আমাদের ধুলেন এলাকার জন্য এটা খুবই কঠিন। তার কারণ যখনই কোনো আলেম, যখনই কোনো দায়ী এই বিষয়টিকে নিয়ে যদি আলোচনা করবো ইচ্ছা করে, তাহলে তাকে কমসে কম 50 বার ভাবতে হয় যে আমাদের ধুলিয়ান এলাকার মতো জায়গাতে বিষয় নিয়ে আলোচনা করবো, যেখানে প্রত্যেক বাড়িতে বিড়ি হয়, যেখানে প্রতিটি মানুষ বিড়ি পান করে কিংবা খৈনি পান করে বিভিন্ন কিছু। তবে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, মূল বিষয়ে আলোচনা করার আগে আপনাদের সামনে কিছু আমি আলোচনা করতে চাই। আমি খুবই দুঃখিত হতে পারে আমার এই বক্তব্য শুনে আপনারা হয়তো অনেকেই রাগ করতে পারেন, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আপনারা আমার বক্তব্য শুনে আমার উপরে রাগ করবেন নাকি আমার উপরে খুশি হবেন। তার কারণ
আমি এই বিষয়টি বলার জন্য বাধ্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67-এ সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বি, হে রাসূল তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করো। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচারের কথা বলেছেন। সেজন্য ভাই আমি বলছি আপনাদেরকে যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এখানে কোন মুফতির কোন মাওলানার কোন ইমাম সাহেবের মতামত আমি তুলে ধরবো না, এখানে আমি সম্পূর্ণভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আর এটা আমাকে বলতে হবে তার কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140-এ সেখানে বলা হয়েছে যে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। তাহলে যদি আমার কাছে পবিত্র কোরআন এবং কিছু সহিহ হাদিস যদি থাকে আর আপনাদেরকে যদি না শোনায় না জানায় তাহলে আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেছেন বালিগানি ওয়ালা আয়াত, একটি বাক্য হলেও একটি আয়াত হলেও অন্য কাছে পৌঁছে দাও। সেজন্য ভাই আমি বাধ্য আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য। আর যেহেতু আমাকে হক কথা বলতে হবে, কোরআন এবং হাদিসের কথা বলতে হবে, সেই জন্য এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যে হতে পারে আপনারা আমার কথাই চলে যাবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152-তে যে যখন তোমরা কথা বলবে ন্যায্য বলবে স্বজন সম্পর্কে হলেও, আল্লাহ বলছেন সে হতে পারে তোমার ভাই, হতে পারে তোমার পিতা, হতে পারে তোমার আরো আত্মীয় স্বজন আর কেউ, তোমরা যখন কথা বলবে ন্যায্য বলবে। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 সেখানে বলা হয়েছে যে তোমার ন্যায়ের মতো কথা বলবে। সেই জন্য যদি আপনারা রাগ করেন আমার উপরে তারপরে আমার কিছু করার নেই, কারণ আমাকে হক কথা বলে দিতে হবে। যদি আমি হক কথা না বলি তাহলে রাসূলুল্লাহ ইসলামের একটি হাদিস আছে যেটা বলছে যে যে ব্যক্তি ইলম গোপন করবে তার কাছে কোনো জ্ঞান আছে অথচ জ্ঞান সে গোপন করবে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পড়ানো হবে। সেজন্য এখানে আমি আরো বেশি বাধ্য আমাকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই হবে, তার কারণ সমাজে এটা একটা ক্যান্সার আকারে আমাদের সমাজে চলছে। প্রত্যেক বাড়িতে প্রত্যেক ব্যক্তি সেই উপার্জন অর্থাৎ বিড়ি সিগারেট গুঁজে ওঠা ফেলি। প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এটা লাভের কোন অংশ নেই, বিড়ি সিগারেট গুঁজে ওঠা ফেলির লাভের কোন অংশ নেই, এর যেটাই আছে সেটাই হচ্ছে ক্ষতি। যদি আপনি পড়েন আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী দৈনিক কলম পত্রিকার খবর অনুযায়ী যে আজকে প্রত্যেক দিন ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে প্রতিদিন শুধুমাত্র ধূমপানের কারণে। যদি আপনি পড়েন স্বামী সিরিল্লা সাহাজির লেখা একটি বই, বইটির নাম হচ্ছে নেশা থেকে সাবধান, সেখানে তিনি লিখেনদের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন যে একটা মানুষ যখন বিড়ি পান একটা বিড়ি পান করে তখন তার 6 মিনিট আয়ু কমে যায়। একইভাবে যদি কোনো মানুষ প্রতিদিন 10টা করে বিড়ি পান করে তাহলে তার 1 ঘন্টা আয়ু কমে যায়। আর আমরা হিসাব করে দেখেছি যে যদি কোনো মানুষ 70 বছর বাঁচে আর যদি প্রতিদিন সে 10টা করে বিড়ি পান করে তাহলে মোটামুটি ভাবে তার 6 মাস আয়ু কমে যায়। তাহলে বিড়ি পান করা মানে আপনি নিজের ক্ষতি করছেন। আর আপনারা আমার সঙ্গে পরবর্তী বিষয় নিয়ে একমত হন আর না হন, কিন্তু আমি এটা আশা করব যে আপনারা আমার সাথে সবাই একমত হবেন যে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিড়ি সিগারেট গুঞ্জে ওঠা খৈনি এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা সবাই জানেন
আর সবাই আমার সাথে আপনারা একমত হবে। কারণ বিজ্ঞানীরা বলে যে তামাকে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ এবং টার নামক এক প্রকার বিষ যা মানুষকে ধীরে ধীরে হত্যা করে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আত্মহত্যা করো না। আজকে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন ভারতে 22 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। তাহলে এগুলো ব্যবহার করছেন মানে নিজের ক্ষতি করছেন। যদি আপনি নিজের ক্ষতি করেন তাহলে এর ইসলামের বিধান কি? যদি আপনারা করেন, আমরা আগে প্রমাণ করেছি যে বিড়ি সিগারেট গুলজার ক্ষতির মাধ্যমে লাভ তো কিছু হয় না, বরঞ্চ উল্টো আমাদের ক্ষতি হচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 যে তোমরা নিজেরাই নিজেদেরকে ছেড়ে দিবে না ধ্বংসের দিকে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 195 নম্বর আয়াতে যে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ছেড়ো না। আর আমরা বিড়ি সিগারেট গুলজার ক্ষতির মাধ্যমে নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ছেড়ে যাচ্ছি। সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে যে নিজেদেরকে ধ্বংসের দিকে ছেড়বে না, আর আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলেছি। সুতরাং আল্লাহ তাআলার বিধান এখানে আমরা স্পষ্ট ভাবে লঙ্ঘন করছি। সুতরাং এই হাত থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে যে বিড়ি সিগারেট গুলজার ক্ষতি এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্পষ্ট ভাবে হারাম। এখানে শেষ কথা নয়, বিজ্ঞানীরা আমাদেরকে জানান যে যদি আপনি ধূমপান করেন তাহলে এখানে শুধু আপনারই ক্ষতি হবে এমন কি কথা শুধু শেষ নয়, এখানে শেষ নয়, বরং বিজ্ঞানীরা আরো বলছেন যে যখন আপনি ধূমপান করবেন তখন আপনার সাইডে যারা আছে আপনার পাশে যারা আছে তারও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এমনকি পাখি বিভিন্ন পাখি জাতের সেই সব জিনিসেরও ক্ষতি হচ্ছে। তাহলে ধূমপানের মাধ্যমে আপনি নিজেরও ক্ষতি করছেন এবং আপনি আর অন্যান্য লোকেরও ক্ষতি করছেন। তাহলে এখানে নিজেরও ক্ষতি করছেন অপরেরও ক্ষতি করছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে না এবং অপরেরও ক্ষতি করবে না, না নিজের ক্ষতি করবে না অন্যের ক্ষতি করবে। তাহলে আমরা ধূমপানের মাধ্যমে আমরা নিজেরও ক্ষতি করি অপরেরও ক্ষতি করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যে নিজেরও ক্ষতি করবে না অপরেরও ক্ষতি করবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, সেই নির্দেশের আমরা বিরুদ্ধে যাচ্ছি। অবশ্য আল্লাহ তাআলা বলেছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 যে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। এছাড়া আমাদের কাছে পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 8 যে কেউ রাসূলের আনুগত্য করলে সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ আমরা বিদ্যাচরণ করছি, ধূমপানের মাধ্যমে নিজেরও ক্ষতি করছি অন্যেরও ক্ষতি করছি। আর এটা আরো অনেক দলিল রয়েছে, বিড়ি সিগারেট গুলজার ক্ষতি হারামের অনেক দলিল রয়েছে। তার মধ্যে আরেকটা হচ্ছে যেটা যে এটা হচ্ছে খবিজ বস্তু, তামাক গুল সিগারেট বিড়ি জর্দা ক্ষতি এগুলো হচ্ছে খবিজ বস্তু, অপবিত্র বস্তু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 157 যে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করে অপবিত্র খবিজ বস্তুসমূহ হারাম করে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানাচ্ছেন যে পবিত্র বস্তুসমূহ হালাল এবং খবিজ বস্তুসমূহ হারাম। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে বিড়ি সিগারেট গুলি জড়া করিনি স্পষ্ট হারাম। হয়তো অনেকে বলতে পারেন যে না 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 আমাদের কাছে তো এমন কোনো ব্যাপার না, আমাদের কাছে খবিজ বস্তু না। আপনারা দেখবেন এটা খবিজ বস্তু বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। আমি কয়েকটা প্রমাণ শুধু বলছি, যেমন ধরুন অনেক মানুষ আছে যারা তার পিতার সামনে বিড়ি পান করে না কিংবা খাইতে খায় না, সে এমন ভাবে গোপন করতে চায় যাতে তার পিতা জানতেই না পারে যে আমার ছেলে বিড়ি পান করে কিংবা খৈনি খাইতে, যাতে জানতেই না পারে বুঝতেই না পারে, এমন ভাবে আড়াল হতে চায়। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যেটা নিঃসন্দেহে খবিজ বস্তু, সেই জন্য সে প্রমাণ করতে চায় যে আমি যে বিড়িখোর আমি যে খৈনিখোর এটা কেউ না জানে। আরো প্রমাণ আছে, যেমন ধরুন যে খবিজ জায়গা একটা হচ্ছে পায়খানা, পায়খানা বা বাথরুম। অনেকেই দেখবেন যে সে পায়খানার ঘরে বসে পায়খানাতে গিয়ে সে বিড়ি পান করে। আর অনেক লোক বলে যে পায়খানায় না বিড়ি পান করলে পায়খানায় বের হয় না।
তাহলে এটা তো একটা খবিস জায়গা, আর খবিস জায়গাতে সেই খবিস বস্তু অর্থাৎ বিড়ি সিগারেট তারা পান করছে। তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এটা নিঃসন্দেহে খবিস বস্তু, সেই জন্য সে লোককে জুড়ে খবিস জায়গাতেই পান করছে। তারপরে হয়তো অনেক লোক বলবে যে না 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 আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তার কারণ কিছু লোক প্রকাশ্যভাবে তো করে, সেই জন্য তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমি তাদেরকে বলি যদি আপনি মনে করেন যে এটা এমন কোনো ব্যাপার নয়, তাহলে আপনার বাড়িতে আপনার ভাই বা আপনার ছেলে যে 8 থেকে 10 বছরের যে বয়স যার, তাকে আপনি বিড়ি পান করতে চান না কেন? অবশ্যই বলে তা কি করে হয়? তার মানে আপনিও প্রমাণ করছেন যে এটা খবিস বস্তু, এটা অপবিত্র বস্তু। তার মানে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সূরা ১৫৫ অর্থ অনুযায়ী এটা সম্পূর্ণভাবে হারাম। এটা এমন একটা জিনিস, তামা এমন একটা জিনিস, যদি আপনি এটাকে পচিয়ে দেন তারপরেও আপনি দেখবেন যে এটা কোনো পোকামাকড়ে বা জীব জন্তুতেও খায় না। যদি এটা গাছ থাকে এটা কোনো জানোয়ারেও খায় না, মানুষ ব্যতীত। মানুষ এমন একটা জীব, এমন আমরা একটা জানোয়ার, আমরা জানোয়ারের চাইতেও বেশি জানোয়ার, যে আমরা এই তামাকটাকে আমরা খাচ্ছি কিন্তু পোকামাকড়ে যেটা খায় না সেটাকে আমরা খাচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের সম্পর্কে বলছে, আমাদের সম্পর্কে বলছে সূরা ইসরা 16:70 ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা বলছেন যে আদম সন্তানকে আমি মর্যাদা দান করেছি, আর এমন আমরা এক নিকৃষ্ট কাজ করছি, এমন যদি আমরা নিকৃষ্ট কাজ করছি, যেমন ধরুন যে আমাদের বিবেক বুদ্ধিকে যদি আমরা ঠিকভাবে পরিচালনা করে ঠিকভাবে যদি কাজে লাগাই তাহলে আমরা উৎকৃষ্ট মানুষ, আর যদি আমরা আমাদের বিবেক বুদ্ধিকে যদি কাজে না লাগাই তাহলে আমরা হচ্ছে নিকৃষ্ট মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ 7:179 যে আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার কারণ সম্পর্কে উল্লেখ করেছে, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা তার উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তারা তারা দেখে না, তাদের কর্ম আছে তারা তারা শ্রবণ করে না, এরা হচ্ছে পশুর মতো বরং অনেক বিভ্রান্ত, এরাই কাফিল। আল্লাহ তাআলা এখানে কি বললেন? এখানে মানুষকে পশুর মতো বললেন, পশুর মতো বলে এখানে শেষ করেন আল্লাহ তাআলা, বলে তার চেয়েও বেশি গাফিল, তার চেয়েও বেশি বিভ্রান্ত, মানে আমরা জানোয়ারের চাইতেও বেশি খারাপ। সূরা ইসরা 16:17 বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আর এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে অর্থাৎ মানুষরা হচ্ছে এরা পশুর মতো বরং তার চেয়েও অধিক বিভ্রান্ত। কেন? আমাদের ব্রেনকে আমরা কাজে লাগাচ্ছি না, চক্ষুকে আমরা কাজে লাগাচ্ছি না, আমাদের কানকে কাজে লাগাচ্ছি না, আমরা জানতে পারছি যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা সঠিক নয়, এর কোনো উপকার নেই, তারপরে আমরা তার পিছনে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে আমরা পশুর চেয়েও নিচে নেমে গিয়েছি। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বহু জিন এবং মানুষকে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে বিড়ি সিগারেট গুলি জর্দা থৈনি এটা স্পষ্ট হারাম। এর অনেকগুলি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে যে এটা এমন একটি খাবার, অর্থাৎ বিড়ি সিগারেট গুলি জর্দা থৈনি, এটাকে তুলনা করা যেতে পারে জাহান্নামীদের খাবারের সাথে। আপনি বলেন জাহান্নামীদের খাবার, আমরা জাহান্নামীদের খাবার খাচ্ছি। আমরা জানি যে আমরা যে খাবারটা খাই সে খাবারের দুটোর মধ্যে কোনো একটা গুণ থাকে, যেমন ধরুন যে আমরা খাবার খাই তাহলে পেট ভরে, আর এমন কিছু খাবার আছে যেমন ওষুধ, এতে পেট না ভরলেও স্বাস্থ্য ভালো হয়, রোগ মুক্তি হয়। এমন কিছু খাবার আছে পেট ভরে না, যেমন ওষুধ খেলে আমাদের পেট ভরে না কিন্তু রোগ মুক্তি হয়, তাতে আমাদের স্বাস্থ্য ভালো হয়। কিন্তু এই বিড়ি সিগারেট গুল জর্দা থৈনি এমন একটা খাবার যে আমাদের এটাতে পেট না ভরে, না পেট ভরছে না আমাদের স্বাস্থ্য ভালো হচ্ছে, এটা উল্টা আরো ক্ষতি হচ্ছে।
আপনি যদি জাহান্নামীদের খাবারের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা জানেন তাহলে দেখতে পাবেন যে সেই খাবারের মতো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাবার দিবেন। আল্লাহ তাআলা বলেন সূরা গাসিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 7 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন জাহান্নামীদের সম্পর্কে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের খাবারের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তাদেরকে খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে যে যা তাদের ক্ষুধা মিটবে না এবং স্বাস্থ্য ভালো হবে না। জাহান্নামীদেরকে খাবার যে খাবারটা দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন সূরা গাসিয়া সূরা নম্বর 20 আয়াত নম্বর 7 যে ওদের খিদাও মিটবে না সেই খাবার খেয়ে খিদাও মিটবে না আর ওদের স্বাস্থ্য ভালো হবে না। আপনি মিলে দেখুন যে বিড়ি সিগার গুঞ্জনটা করিতে না আমাদের ক্ষুধা মিটে না আমাদের স্বাস্থ্য ভালো হয় তাহলে জাহান্নামীদের খাবারের সাথে বেশ এটার মিল আছে। সুতরাং এমন কোন খাবার যেটা না পেট ভরে না স্বাস্থ্য ভালো হয় বরং উল্টো ক্ষতি এটা মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম। তাহলে এখান থেকেও যে বিড়ি সিগারেট গুলি জড়া করলে স্পষ্টভাবে হারামেরই ইঙ্গিত বহন করে। যদি আপনারা ভালোভাবে দেখেন এটা এমন একটা জিনিস যে এর পিছনে অনেক মানুষ 5 টাকা থেকে শুরু করে 50 টাকা দিন ব্যয় করে। অনেক লোকের দিনে 10টা করে গুটকা লাগে, অনেক মানুষের দিনে 10টা করে পানি লাগে, অনেক মানুষের দিনে 1 প্যাকেট সিগারেটই লাগে। তাহলে আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে অনেক মানুষের 5 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত শুধু এগুলোর পিছনেই খরচা করে। তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর কোনো উপকার নেই, এই খরচাটা আপনার জন্য হচ্ছে অপব্যয়। অপচয় আর অপব্যয় দুটো কিন্তু আলাদা জিনিস। অপচয় হচ্ছে যে আপনি বৈধ, ধরুন যে আপনার বাড়িতে 1 কেজি চালের দরকার, আপনি 1.5 কেজি চাল রান্না করছেন আর 500 চালের ভাত আপনি যেখানে সেখানে ফেলে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন, এটা হচ্ছে অপচয়। আল্লাহ পবিত্র কোরআনে অপচয় সম্পর্কে বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 যে অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আর অপব্যয় হচ্ছে আপনি হারাম ভাবে হারাম পন্থায় অবৈধ পন্থায় কোন জিনিসকে খরচ করছেন, যেমন বিড়ি সিগারেট গুলি জড়া কইনের মাধ্যমে আমরা যে খরচ করছি এটা হচ্ছে অপব্যয়। অপব্যয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 যে আর তোমরা কিছুতেই অপব্যয় করো না, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যে তোমরা কিছুতেই অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই, আর আপনি বিড়ি সিগারেট গুলি জড়া খৈরির মাধ্যমে আপনি প্রতিদিন 50 টাকা 20 টাকা 30 টাকা করে আপনি অপব্যয় করে যাচ্ছেন, ভাই আপনিও শয়তানের ভাই। আর আল্লাহ তাআলা যেখানে নিষেধ করছেন সেই নিষেধকে ও আপনি অমান্যকারী। সুতরাং আল্লাহ তাআলা নিষেধ আল্লাহ তাআলা যে নিষেধ অমান্য করা এটা হলো না হারাম। অবশ্যই আপনারা বলবেন যে এটা হারাম, তাহলে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে বিড়ি সিগারেট গুল জড়া তৈরি শরীয়তের দৃষ্টিতে স্পষ্টভাবে হারাম, এটা কোনো সন্দেহ নেই। অনেক লোক হয়তো বলবে না না এটা অস্পষ্ট হারাম, মানে স্পষ্টভাবে বলা যাবে না, কনফার্ম বলা যাবে না যে হারাম আর কনফার্ম ভাবে বলা যাবে না যে হালাল। এমন কিছু লোক আছে, কিছু লোক বলে মাকরুহ। মাকরুহ অর্থ কি? ঘৃণিত, আপত্তিকর। আপনি ঘৃণিত জিনিস ব্যবহার করবেন? যদি আপনি মনে করেন যে এটা ছন্দযুক্ত জিনিস, ছন্দযুক্ত এই সম্পর্কে ইসলামের বিধান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ছন্দযুক্ত জিনিস থেকে বিরত থেকে নিঃসন্দেহে আমল করো। এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারী কিতাবুল বুয়ু অধ্যায় নম্বর 34 অনুচ্ছেদ নম্বর 2 হাদিস নম্বর 2051 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল ও স্পষ্ট হারাম ও স্পষ্ট, আর এর মধ্যে রয়েছে অনেক ছন্দযুক্ত জিনিস যা অনেকে মানুষ জানে না। আর যে হারাম বিষয়ে ছন্দযুক্ত জিনিস থেকে দূরে থাকবে সে ব্যক্তি যে বিষয়ে হারাম হওয়া সুস্পষ্ট সে বিষয় অধিকতর পরিত্যাগকারী হবে। পক্ষান্তরে যে ব্যক্তি হারাম বিষয়ে ছন্দযুক্ত জিনিস করার উৎসাহ করবে
সে ব্যক্তি যে বিষয়ে হারাম হওয়া নিষ্পষ্ট সে বিষয়ে সেই জিনিসের উপরে পরিচিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি আপনি মনে করেন যেটা সন্দেহযুক্ত জিনিস তাহলে এখান থেকেও আপনাকে বেঁচে থাকতে হবে, এখান থেকে আপনাকে পরিত্যাগ করতে হবে। অনেকে যুক্তি দেখে বলেন, আর আমরা জানি যে এটা এমন একটা নোংরা জিনিস যে জিনিসটা পান করার মাধ্যমে মানুষের মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হয় যে সেটা পায়খানার চেয়েও জঘন্য লাগে। আপনারা জানেন কিনা জানি না, আশা করি আপনারা বেশি জানবেন। তার কারণ যদি কোনো মানুষ সেগুলোর অভ্যাস থাকে তাহলে হয়তো তাদেরকে বোঝাবে না, কিন্তু আমরা দেখেছি, আমরা নামাজ পড়তে গেছি, সালাত আদায় করতে গেছি, আর আমাদের পাশে এমন কোনো লোক এসে দাঁড়িয়েছে যে তার বিড়ি পান করে করে একদম অভ্যস্ত, তার মুখ দিয়ে এত দুর্গন্ধ ছুটছে সেটা পায়খানার চেয়েও খারাপ মনে হচ্ছে, তখন সেই অবস্থায় আমরা মুখটাকে কোন দিকে করবো তার জায়গা পাওয়া যায় না। আপনি যদি সহিহ মুসলিম পড়েন তাহলে দেখতে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কাঁচা পিয়াজ রসুন খেয়ে আমাদের মসজিদে আসবে না, অর্থাৎ মসজিদে আসবে না, দুর্গন্ধ কোন জিনিসকে তোমরা মসজিদে আসবে না, তার কারণ এতে মুসল্লিরা কষ্ট পায় এবং ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে আমরা ভালোভাবে জানি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, আরো সবাই জানি, আর আমরা এটাও জানি যে কাঁচা পেঁয়াজ রসুন এটা শরীরে দৃষ্টিতে স্পষ্ট হালাল, তারপরেও তার দুর্গন্ধের কারণে সেই জিনিস খেয়ে আমরা সেই অবস্থাতে আমরা মসজিদ যেতে পারবো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবার দেখুন, যদি হালাল জিনিস খেয়ে যদি আপনি মসজিদে যেতে না পারেন আর যদি যান তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাবেন হয়, তাহলে আপনি যে জিনিসটা খাচ্ছেন হারাম জিনিস খাচ্ছেন, ধূমপান করছেন হারাম খাচ্ছেন, তারপরে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ, আপনি আবার মসজিদ যাচ্ছেন, কয়টা আপনি হারাম কাজ করছেন এখানে আপনি লিস্ট তৈরি করুন। এক নম্বর পয়েন্ট, আপনি হারাম খাচ্ছেন, যে প্রমাণ করেছি, এক নম্বর পয়েন্ট আপনি হারাম খাচ্ছেন, দুই নম্বর পয়েন্ট আপনি স্বাস্থ্যের জন্য ক্ষতি করছেন যেটা আরেকটা হারাম, তিন নম্বর পয়েন্ট সেটার মাধ্যমে আপনি অপব্যয় করছেন, অপব্যয়, চার নম্বর পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লামের কথাকে অমান্য করে সেই দুর্গন্ধ মুখ দিয়ে আপনি মসজিদে যাচ্ছেন, পাঁচ নম্বর পয়েন্ট আপনি লিস্ট তৈরি করুন, পাঁচ নম্বর পয়েন্ট আপনি মসজিদে গিয়ে মুসল্লিদের কষ্ট দিচ্ছেন, ছয় নম্বর পয়েন্ট আপনি ফেরেশতাদেরকেও কষ্ট দিচ্ছেন, সাত নম্বর পয়েন্ট আপনি মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করছেন। তাহলে এভাবে যদি লিস্ট করা যায় আরো বেশি কিছু লিস্ট হবে, যেখানে আপনি এই ধূমপানের মাধ্যমে, এই গুলবিড়ি শিকার জটা খৈরির মাধ্যমে আপনি পাঁচ সাতটা কাজ সাধারণভাবে হারাম কাজ করছেন, তাহলে এখান থেকেও প্রমাণিত হচ্ছে যে বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি স্পষ্টভাবে হারাম, এটা কোনো সন্দেহ নেই। এখানে শুধু শেষ নয়, যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এটা শোরের মাংসের চাইতেও জঘন্য। আপনারা এখানে কি কথা বলছেন, শোরের মাংস আমাদের বাড়িতে একটা চাষ, আমরা এটা ব্যবহার করি, আর কোথা থেকে আপনি এসছেন, আপনি বলছেন শোরের মাংস জঘন্য? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনাদেরকে আমি আগেই বলেছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা গাসিয়া কোরআন নম্বর 80 আয়াত নম্বর 7 যে যা ওদের পুষ্ট করবে না ওদের ক্ষুধাও মিটাবে না, এটা একটা খাবার যেটা জাহান্নামের খাবারের সঙ্গে আমি তুলনা করেছি। আচ্ছা বলুন তো, শোরের মাংস খেলে পেট ভর্তি হয় কি হয় না, ক্ষুধা মিটে কি মুটি না মিটে? তাহলে শোরের মাংস একটা লাভ আছে যেটা ক্ষুধা মিটে, কিন্তু তামাক গুল জর্দা খৈনি ক্ষুধাও মিটছে না, তাহলে তাতে তো নিকৃষ্ট হচ্ছে, শোরের মাংসের একটা লাভ আছে ক্ষুধা মিটে কিন্তু এতে ক্ষুধাও মিটছে না, তাহলে কি বোঝা যাচ্ছে? এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে এটা শোরের মাংস চাইতেও খারাপ, শুধু শোরের মাংস থেকে খারাপ এখানে শেষ কথা নয়, যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে এটা মদের চাইতেও বেশি খারাপ, মদের চাইতে বেশি খারাপ, মদের সঙ্গে তুলনা করছেন, আপনার আমার উপর রেগে যাবেন। রাজার আগে ভালোভাবে ভেবে দেখুন যে আমি কেন মদের চেয়ে খারাপ বলছি, আমি কি এমনই বলছি না আমার কোনো যুক্তি বা দলিল আছে, আমার
এটাই শুধু যুক্তি নয়, বরঞ্চ কোরআন হাদিসের দলিল রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে মদ সম্পর্কে কি বলছেন, মদ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 যে লোকে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে, বলো উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারক। তাহলে কি প্রমাণ হচ্ছে মদের তিনটি উপকার আছে, যদিও তার পাপটা অনেক বেশি, ক্ষতিটা অনেক বেশি। আল্লাহ তাআলা জানাচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে যে মদের কিঞ্চিত উপকার আছে। কিন্তু বিজ্ঞানীরা আমাদেরকে বলেন যে তামাকে এর কোন উপকার নেই, এর মেন যেটা উপকার সেটাই হচ্ছে ক্ষতি, এর কোন উপকার নেই। তাহলে যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে বিচার করেন যে মদের তো যারা উপকার আছে কিন্তু এই তামাকের গুল গিরি জর্দা কুইয়ের কোন উপকার নেই, তাহলে এখান থেকে কি এটা মদের চাইতেও খারাপ হচ্ছে না? তারপরে অনেক লোক এমনি যুক্তি দেয় যে যদি এটা হারাম হতো তাহলে অনেক আলেমকে আমরা দেখি, অনেক মৌলভীকে আমরা দেখি যে তারা জর্দা পান করে, তারা পানের সাথে জর্দা খায়। আবার অনেক মৌলভী আছে যারা ভুল করে। তো যদি এটা হারাম হতো, আপনি যেভাবে হারাম বলছেন বিভিন্নভাবে, যদি এটা হারাম হতো তাহলে সেই মৌলভী সাহেবরা, সেই আলেমরা তারা জর্দা খেত না, তারা গুল করত না। এটা অনেক লোক যুক্তি দিয়ে বলে থাকে। আমি তাদেরকে বলি যদি আপনি মনে করেন যে ইসলামের জন্য কোনো মৌলভী দলিল, তাহলে আপনি সম্পূর্ণ ভুল পথে আছেন, গুমরাহির পথে আছেন। কোন মৌলভী কোন দিন ইসলামের জন্য দলিল হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মডেল। আমাদের মডেল কোনো মুফতি নয়, আমাদের মডেল কোনো আলেম নন, আমাদের মডেল কোনো ইমাম নন, আমাদের মডেল আর কেউ নয়, আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি কোন মৌলভীকে মডেল মনে করছেন, জেনে রাখুন আপনি এটা মনে করার কারণে আর একটা হারাম কাজ করছেন। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি মনে করছেন আমাদের মডেল কোন একজন মৌলভী। এই সম্পূর্ণ ভুল পথে আপনি আছেন। যদি আপনি মনে করেন, আপনার যুক্তি দিয়ে বোঝানো যায় আপনারা এই ব্যাপারে একমত যে এতে রয়েছে স্বাস্থ্যের ক্ষতিকর, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, আপনারা সবাই এই বিষয়ে আমার সাথে একমত। কিন্তু যদি আমি বলি যে না 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 এতে স্বাস্থ্যের ক্ষতি নেই, আমি বলি যে না না ধূমপানের স্বাস্থ্যের ক্ষতি নেই, যদি ক্ষতি হতো আপনারা জানেন যে এটা ক্ষতি তো নিজের আছে অপরের ক্ষতি আছে, আমি যদি যুক্তি দিয়ে বলি যে না 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 এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং উপকার, কারণ আমি অনেক অভিজ্ঞ ডাক্তার বড় বড় ডাক্তারদেরকে দেখেছি, তাদেরকে আমি ধূমপান করতে দেখেছি, যদি ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো তাহলে এই ডাক্তাররা কি আমাদের সাথে কম বুঝেন? তারা আমাদের সাথে অনেক বেশি বুঝেন, তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, মানুষের শরীর নিয়ে পড়াশোনা করেন, তাহলে তারা তো বেশি জানে। সুতরাং যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো তাহলে ডাক্তাররা পান করতো না। আমি বলি যে না 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 ধূমপানে কোনো ক্ষতি নেই, আপনার কোনো মতে আমার এই কথাকে মেনে নেবেন না যে ধূমপানে ক্ষতি মেনে নেবেন না। আপনারা বলবেন যে আপনি যতই বলেন যে ধূমপানে ক্ষতি নেই, ডাক্তার পান করুক, মাস্টার পান করুক, ইঞ্জিনিয়ার পান করুক, আর কেউ পান করুক, আমরা এটা মেনে নেব না যে ধূমপানে ক্ষতি নেই, বরঞ্চ আমাদের কাছে এটা স্পষ্ট যে ধূমপান এটা ক্ষতিকর। আর আমি এক ডাক্তারকে দেখেছিলাম যে সে মসজিদের ভিতরে নামাজ পড়ার পরে সে দেখিয়ে খৈনি বানাচ্ছে সে। আমি বললাম কি ব্যাপার, আপনি কি করছেন? আমি বল কেন, সে বলছে কেন, আমি তা আপনি হারাম কাজ করছেন মসজিদের ভিতরে। উনি আমাকে বললেন যে যদি এটা হারাম হতো তাহলে মৌলভীরা ওকে খাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হচ্ছেন একজন ডাক্তার, আপনি এটা ভালোভাবে জানেন যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আচ্ছা বলুন তো
আমি যদি বলি যে যদি এটা ক্ষতিকর হতো, এটা ক্ষতিকর না, যদি ক্ষতিকর হতো তাহলে ডাক্তাররা খাই খেত না, তাহলে কি এটা মেনে নেবেন? যে না। একইভাবে কোন আলেম করছে কোন কাজ, সেই জন্য এটাতে পাপ নেই বা এটা হারাম নয়, এটা কখনো মনে করবেন না। যদি আপনি মনে করেন তাহলে আপনার সঠিক পথে নেই, বরং আপনি ভুল পথে রয়েছেন। তারপরে হয়তো অনেক লোক আছে তাদের যুক্তির তো অভাব নেই, আর তার যুক্তির অভাব নেই, সেই জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট যুক্তিগুলো কি এবং এ সম্পর্কে দলিলগুলো কি রয়েছে আমি একটা একটা করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা পরবর্তীতে গালি না দেন যে আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি থেকে এসে এই ধরনের কি উল্টা পুল্টা কথা বলে চলে গেল, আপনাদের কোনো সুযোগই নেই। তার কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট যতটুকু আমি পাচ্ছি পবিত্র কোরআন এবং সহিহ রেফারেন্স আমি বলার চেষ্টা করছি, সেজন্য আপনাদের কোনো সুযোগ নেই যে আপনারা আমাকে পরবর্তীতে গালি দেবেন। গালি দেন আমার কোনো অসুবিধা নেই, যদি আপনারা আমাকে গালি দিতে থাকেন আমার কোনো সমস্যা নেই, স্টেজে গালি দেবেন কোনো ব্যাপার নেই, তার কারণ আমাকে হক কথা বলতেই হবে। আপনাদের গালি খেতে আমি প্রস্তুত, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের আগুন আমাকে পড়ানো হবে এটা আমি প্রস্তুত নেই। সেই জন্য ভাই আমি আবারও বলছি, যদি আপনারা গালি দেন তারপরেও আমি খুশি, আপনারা আমার পাপ ধুয়ে দিচ্ছেন। আর একটা যুক্তি দেখাই, অনেক লোকই যে এটা আপনি হারাম বলছেন ঠিকই, কিন্তু এটা যদি হারাম হতো তাহলে তো কোরআনের কোনো আয়াতে লেখা থাকতো, হাদিসে তো কোনো জায়গাতে লেখা থাকতো যে বিড়ি সিগারেট গুল জর্দা ফিনি এগুলো হারাম, কোথাও তো লেখা থাকে, কিন্তু কোথাও তো লেখা নেই। অনেক লোক যুক্তি দেখাই, আমি তাদেরকে বলি যে এই যুক্তি দেখাটা হচ্ছে একটা অযুক্তি। তার কারণ যে প্রত্যেক জিনিসের বা যে কোনো জিনিসের একটা মূলনীতি থাকে, ধরুন এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আর এখানে কাঁকুড়িয়া গ্রামের কিংবা প্রতাপগঞ্জের প্রত্যেক লোককেই ঘোষণা করা হয়েছে আপনারা সবাই চলে আসবেন, এখানে কোনো ব্যাপার নেই। এখন তারপরে যদি মনে করেন কেউ যে আমাকে তো বলেনি আমি কেন যাব, তাহলে এটা আপনি আসলে ভুল করছেন, কারণ সবাইকে আমভাবে বলা হয়েছে। আর যদি আপনি এটাও না বুঝেন তাহলে আমি আপনাকে যুক্তি দেখাতে পারি। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা ভাই আপনি বলছেন যে বিড়ি সিগারেট ভুল জর্দা খৈনি এগুলো কোরআন হাদিসে কোথায় আছে, যদি হারাম হতো তাহলে নিশ্চয় কোরআন হাদিসে কোথাও লেখা থাকতো যে বিড়ি সিগারেট ভুল জর্দা খৈনি এগুলো হারাম লেখা থাকতো, তাহলে কেন আপনি হারাম বলছেন? আমি তাদেরকে বলি যে আচ্ছা বলুন তো গাঁজা এটা শরীয়তের দৃষ্টিতে আপনি কি মনে করেন, এটা হালাল না হারাম? আফিং খাওয়া এটা হালাল না হারাম? আপনি বলবেন এটা হারাম, গাঁজা এটা হারাম, এটা চলবে না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আচ্ছা বলুন তো আপনি বলছেন গাঁজা হারাম, তাহলে কোরআনের কোন আয়াতে আছে, হাদিসের কোন হাদিসে লেখা আছে যে গাঁজা হারাম? আপনি দেখাতে পারবেন? আপনার কোনো ইমাম সাহেব দেখাতে পারবে? আপনার যারা ওস্তাদ তারা দেখাতে পারবে এরকম ভাবে লেখা আছে যে গাঁজা হারাম? দেখাতে পারবেন না। তবে কেন? মূলনীতি বলা হয়েছে। আর আমি আপনাদের সামনে শুরুতেই একটি হাদিস পেশ করেছিলাম যেটার উল্লেখ আছে সহিহ মুসলিম অধ্যায় নম্বর 33 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নম্বর 5109 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম, যাদের মাদক কথা আছে সেটাই হারাম। তাহলে এর জন্য আবার নামের প্রয়োজন আছে নাকি? স্পষ্ট দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম অধ্যায় নম্বর 33 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নম্বর 5109 কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। তাহলে এর মাধ্যমে সমস্ত কিছু হারাম হয়ে যাচ্ছে, এর জন্য নামের কোনো প্রয়োজন নেই। তারপর এখানে শেষ নয়, অনেক লোক আছে বলবে যে আপনি বলছেন মাদক দ্রব্য কই, আমাদেরকে তো নেশাই হয় না। আপনি অনেক লোককে দেখবেন যারা মদ পান করেও নেশা হয় না, তাদেরকে সাপের ছোবল খেতে হয়। অনেক লোক যুক্তি দেখায় এতে নেশা হয় না, এরকম হয়তো অল্প স্বল্প হলে নেশা হয় না, তবে বেশি গেলে নেশা হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অল্প আমরা তো অল্প খাই, আমাদের তো নেশা হয় না, তা আমাদের জন্য হারাম কেন হবে? যদি আপনি মনে করেন যে অল্প খেলে নেশা হয় না, বেশি খেলে নেশা হয়,
তাহলে আপনি জেনে রাখবেন যে ইসলামের দৃষ্টিতে এটাও হারাম। তারপরে আমি এখানে শেষ করব না, আমি এখানে চাইব যে যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানো যেতে পারে। প্রথমে যদি আপনি মনে করেন যে এটা নিতে হয় না, তাহলে আমি বলবো যে যে ব্যক্তি খৈনি খায় না কিংবা যে ব্যক্তি ভুল করে না তাকে ভুল করিয়ে দেখুন, তাকে খৈনি খাওয়িয়ে দেখুন তাকে নেশা লাগে কিনা, তারপর ওর কাছে আপনি বুঝবেন যে তাদের নেশা আছে কি নাই। তারপরে আপনার ভুল করে করে খৈনি খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন যে আপনাকে কিছু বুঝাই না, কিন্তু যে ব্যক্তি খায় না তাকে খাওয়িয়ে দেখুন, আপনার ছেলেটাকে খাবে দেখুন, আপনার স্ত্রীকে খাবে দেখুন একবার, তাহলে বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন যে না নেশা হয় না, তাহলে আপনি তামাককে গুলে আপনি পান করে দেখুন, এতে মদের চাইতেও বেশি নেশা আসবে। তাহলে বিভিন্ন ভাবে প্রমাণ করা যায় যে এগুলো তো নেশা আছে। তারপরে যদি আপনারা একবার আটাল হয়ে যান যেহেতু অল্পতে নেশা হয় না বেশিতে নেশা হয়, ঠিক আছে আমি মেনে নিচ্ছি তরের ঘরে, যদিও আমি একমত নয় তারপরে আমি তরের ক্ষেত্রে মেনে নিচ্ছি যে ঠিক আছে এতে অল্পতে নেশা হয় না বেশিতে নেশা হয়, মেনে নিচ্ছি তরের ক্ষেত্রে। যদি আপনারা পড়েন সহি আবলাউদ অধ্যায় নম্বর 21 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নম্বর 3681 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার বেশি পরিমাণ নেশা হয় তার অল্প পরিমাণও হারাম, আপনার যুক্তি অনুযায়ীও সেটাও হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানাচ্ছেন যে যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণও হারাম। সুতরাং অল্প পরিমাণ পান করে এতে নেশা হোক বা না হোক এটা সম্পূর্ণভাবে হারাম স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। আমি আর একটা পয়েন্ট নিয়ে কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। এটা এমন একটা জঘন্য অপরাধ, আপনারা তো হয়তো ভাবছি আমাদের ধুলিয়ান এলাকায় বিড়ির চাষ এটা কোনো ব্যাপারই না, আমরা মহিলারা রাস্তার ধারে ধারে বিড় তৈরি করি, আর আমরা মানুষেরা যারা আছি তারা যার তার সামনে দেখে আমরা বিড় পান করি, খৈনি খাই আর কিছু আর কিছু করি। আপনি জেনে রাখুন এটা আপনি কত বড় অপরাধ মনে করছেন, আপনি তো মনে হয় যে ছোট অপরাধ, কিন্তু আপনি ভেবে দেখেছেন এই অপরাধ এটা ক্ষমার অযোগ্য অপরাধ? আপনি বলবেন কি কথা বলছেন, আমরা কোরআন পড়েছি আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 তে যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আপনারা আমাকে দলিল দিচ্ছেন, আমি বেকুস হয়ে গেলাম। আপনারা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর আপনি বলছেন যে এই যে বিড়ি পান যে চলছে আমাদের এলাকাতে এটা ক্ষমার অযোগ্য। এখানে শেষ কথা হয় বন্ধু, এখানে শেষ কথা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে জানাচ্ছেন যেভাবে আমরা নির্লজ্জের মতো আমরা প্রকাশ্যভাবে এই পাপটা করছি, এই প্রকাশ্যভাবে পাপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এটা উল্লেখ আছে সহীহ বুখারী অধ্যায় নম্বর 78 অনুচ্ছেদ নম্বর 60 হাদিস নাম্বার 6069 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করবেন, তবে তাদেরকে নয় যারা প্রকাশ্যভাবে গুনাহ করে, যারা প্রকাশ্যভাবে পাপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে যাচ্ছেন যে আমার উম্মতকে অর্থাৎ প্রত্যেক মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে সেই সব ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না যারা প্রকাশ্যভাবে গুনাহ করে, প্রকাশ্যভাবে পাপ করে। তাহলে আপনি বিড়ির মাধ্যমে, বিড়ি তৈরি করার মাধ্যমে, বিড়ি পান করার মাধ্যমে যে কোনো ভাবে আপনি প্রকাশ্যভাবে গুনাহের কাজগুলো করছেন, তাহলে আপনি ভেবে দেখুন এই হাদিসের মানদণ্ডে যে আপনি কি ক্ষমা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেননি। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই, তবে আমি আমার বক্তব্য শুনে দেই একটি হাদিস যে পেশ করেছিলাম তার ব্যাখ্যাও আমি করে দিয়েছি। যেটা আমি পেশ করেছিলাম সেটা উল্লেখ আছে সহি মুসলিম অধ্যায় নম্বর 37 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 5109 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই যেটা উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না, যে কেউ আল্লাহ ও তার রাসূল অমান্য করলে সেই স্পষ্ট পথ ধরতে হবে। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন মৌচাকের মধু মানেই পিস হানি।